এটা জারণোদ্দীপক বীজাণুদ্দীপক এটা হচ্ছে পূর্ণকোষবিক ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো অর্ধকোষ কাকে বলে। ড্যানিয়েল সেল আমরা এখানে দুইটা পাত্র দেখতে পাচ্ছি। এই অ্যানোডের যে পাত্রটা আছে এই পাত্রটা হলো জারণোদ্ধকোষ, যেহেতু এখানে জারণ ঘটে। আর ক্যাথোডের এই পাত্রটা হলো বীজাণুদ্ধকোষ, যেহেতু এই পাত্রে বীজারণ ঘটে। ঠিক আছে, তাহলে এই তড়িৎ আমরা অর্ধকোষের সংজ্ঞাটা কীভাবে বলতে পারি? দেখো, এই তড়িদ্বারটা জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডুবানো আছে, জিঙ্ক সালফেট একটা তড়িৎ বিশ্লেষ্য। আবার এই এদিকে ক্যাথোড কপার সালফেট দ্রবণে ডুবানো আছে। তাহলে ক্যাথোড হলো একটা তড়িদ্বার, কপার সালফেট হলো একটা তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমরা প্রত্যেকটা এখানে দুইটা অর্ধকোষ আমরা দেখতে পাচ্ছি, এটা হলো জারণোদ্ধকোষ আর এটা হলো বীজাণুদ্ধকোষ। তাহলে তড়িদ্বারটা এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে ডুবানো আছে, এই কপার তড়িদ্বারটা এই তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে ডুবানো আছে। তাহলে তড়িদ্বার এবং সংশ্লিষ্ট তড়িৎ বিশ্লেষ্য যুগলকে অর্ধকোষ বলা হয়। কোনো তড়িৎ রাসায়নিক কোষের তড়িদ্বার এবং সংশ্লিষ্ট তড়িৎ বিশ্লেষ্য যুগলকে এক একটি অর্ধকোষ বলা হয়। যেমন এই তড়িদ্বার এবং এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অর্থাৎ জিঙ্ক সালফেট দ্রবণকে একটা অর্ধকোষ, আবার এখানে এই কপার তড়িদ্বার এবং কপার সালফেট তড়িৎ বিশ্লেষ্য মিলে একটা অর্ধকোষ তৈরি করে। সেই জন্য আমরা বলব তড়িৎ রাসায়নিক কোষের প্রতিটি তড়িদ্বার এবং সংশ্লিষ্ট তড়িৎ বিশ্লেষ্য যুগলকে অর্ধকোষ বলে। অর্ধকোষ আবার দুই প্রকার, জারণোদ্ধকোষ এবং বীজাণুদ্ধকোষ। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এই অর্ধকোষে জারণ ঘটে, এই অর্ধকোষে বীজাণু ঘটে। দুইটি অর্ধকোষ মিলেই একটা পূর্ণকোষ। তাহলে যে অর্ধকোষে জারণ ঘটে তাকে জারণোদ্ধকোষ বলা হয়। ঠিক আছে, আর যে অর্ধকোষে বীজাণু ঘটে তাকে বীজাণুদ্ধকোষ বলা হয়। এবার প্রশ্ন হলো, জারণোদ্ধকোষ এবং বীজাণুদ্ধকোষ আমরা সংকেত দিয়ে কীভাবে লিখব? এই যে জারণোদ্ধকোষ কীভাবে লিখতে হয়? অ্যানোডে জারণ ঘটে, এখানে জিঙ্ক তাতু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নের উপর দ্রবণে চলে আসে। ঠিক আছে, বিক্রিয়াটা হচ্ছে এটা। ঠিক আছে, আমরা বিক্রিয়াটা এখানে দেখতে পাচ্ছি, জিঙ্ক পরমাণু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নের উপর দ্রবণে চলে আসে। তাহলে আমরা জারণোদ্ধকোষ লিখবো কী করে? ঠিক এরকম। তাহলে দেখো, জিঙ্ক পরমাণু ইলেক্ট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নের উপর দ্রবণে চলে আসে জিঙ্ক সলিড। কঠিন অবস্থা হচ্ছে এসটা দিতে পারি। ঠিক আছে, মাঝখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়ন হয়, আগেরটা আগে পরেরটা পরে। এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হয়, তাহলে জিঙ্ক একটা তৃতীয় রেখা দেবো, তারপর জিঙ্ক টু প্লাস। ঠিক আছে, এটা অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে জলীয়, এটা দ্রবণে আছে, জিঙ্কটা দ্রবণে আছে। জিঙ্ক টু প্লাস, যেমন বিক্রিয়া জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হইল, এখানেও জিঙ্ক একটা তৃতীয় রেখা দিলাম, জিঙ্ক টু প্লাস, এভাবে লিখতে হবে। ঠিক আছে, এই আশা করি বুঝতে পেরেছ। আগেরটা আগে পরেরটা পরে বিক্রিয়ায় বলা দেবে কী লিখতে হবে। এটাকে এইভাবে লিখতে পারি, বা জিঙ্ক, হ্যাঁ জিঙ্ক সলিড, খাড়া রেখা দিয়েও লেখা যায়, খাড়া রেখা, হ্যাঁ এখানে খাড়া রেখা দিয়েও লেখা যায় জিঙ্ক, জিঙ্ক টু প্লাস। ঠিক আছে, এই বা এটাকে এভাবেও লেখা যায়, কমা দিয়েও লেখা যায় জিঙ্ক সলিড, সলিড মানে জিঙ্ক দ্বন্দ্বটা কঠিন অবস্থায় আছে, কমা দিয়েও লেখা যায় জিঙ্ক টু প্লাস, এভাবেও লেখা যায়। ঠিক আছে, এভাবে অর্ধকোষটি আমরা লিখতে পারি। ঠিক আছে, তবে আমরা লেখার সময় এটাকে প্রায়োরিটি দেবো, এটা বেশি লিখবো, কোনটা এটাই বেশি লিখবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে যদি দর্শকায়ন লাগিয়ে বসাই তাহলে এটা কী হতে পারে, জিঙ্ক সলিড জিঙ্ক সালফেট, অর্থাৎ জিঙ্ক টু প্লাস তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা মূলত এখানে জিঙ্ক সালফেট, সেই জন্য আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা অর্ধকোষটা কীভাবে লিখলাম, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হয়, সেজন্য জিঙ্ক তির্যক রেখা জিঙ্ক টু প্লাস, এভাবে। তাহলে আবার আমরা বীজাণুদ্ধকোষটা কীভাবে লিখবো, বীজাণুদ্ধকোষ কাকে বলে? যে অর্ধকোষে বীজাণু ঘটে তাকে বীজাণুদ্ধকোষ বা ক্যাথোড অর্ধকোষ বলা হয়। তাহলে এটা হচ্ছে বীজাণুদ্ধকোষ, এখানে বীজাণু ঘটে। তাহলে দেখো, এই যে অর্ধকোষে বীজাণু ঘটে তাকে বীজাণু অর্ধকোষ বা ক্যাথোড অর্ধকোষ বলা হয়। বীজাণুদ্ধকোষে দ্রবণ থেকে কপার টু প্লাস আয়ন ক্যাথোডে যায়, ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুরূপে ক্যাথোডে গিয়ে জমা হয়। তাহলে এখানে আগে হচ্ছে কপার টু প্লাস আয়ন, তারপরে উৎপন্ন হয়েছে কপার। বীজাণু অর্ধকোষ লিখবে কপার টু প্লাস, এটা হচ্ছে অ্যাকোয়াস, যেহেতু জলীয় দ্রবণে আছে এই জন্য অ্যাকোয়াস, একটা তির্যক রেখা দিলাম, তারপর দিব কপার ধাতু সলিডে কঠিন রূপে জমা হয়ে গেছে। ঠিক আছে, কপার, ঠিক আছে, এই যে কপার টু প্লাস কপার, এভাবে লিখতে হবে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে,
বা কফার টু প্লাস, একটা তির্যক রেখা দিয়েও লেখা যায়, এভাবেও লেখা যায় অর্ধকোষটাকে, বা এটাকে কমা দিয়ে কফার টু প্লাস অ্যাকোয়াস মানে জলীয়, কারণ এখানে কফার টু প্লাসটা জলীয় দ্রবণে আছে সেই জন্য অ্যাকোয়াস দিলাম। এবার এখানে কমা দিয়েও এটা লেখা যায়, ঠিক আছে। এই এখন দেখো এখানে আমরা মূলত এটাই ব্যবহার করব, হ্যাঁ এটা বেশিরভাগ লিখবো আমরা প্রসঙ্গ লেখার সময়। তাহলে বা কফার সালফেট অ্যাকিউট স্ল্যাশ কফার দুটো এভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে এই ড্যানিয়েল সেলের মধ্যে জারণ অধ্যক্ষ সংকেত কী হবে, আমি আরেকবার লিখি, জারণ অধ্যকোষ সংকেত কী হবে, জারণ অধ্যকোষ সংকেত কী হবে বলো? জারণ অধ্যকোষ সংকেত হবে জিঙ্ক, জিঙ্ক জিঙ্ক সলিড কঠিন অবস্থায় আছে জিঙ্ক দ্বন্দ্ব, সেই জন্য জিঙ্ক সলিড একটা তিজক রাখা দিলাম, তারপর জিঙ্ক টু প্লাস। এই তারপরে আবার আসো বিজারণ অধ্যক্ষ সংকেত কী হবে, ড্যানিয়েল সেলে বিজারণ অধ্যক্ষ সংকেতটা কী হবে একটু দেখো, বিজারণ অধ্যক্ষ সংকেতটা দেখো, এখানে কফার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে কফার দত্ত হয়, তাহলে কফার টু প্লাস তির্যক রেখা দিলাম, কফার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে কফার ধাতু হয়েছে, তাহলে কফার ধাতু সলিড, ঠিক আছে। এই প্রিয় শিক্ষার্থী এবার দেখো পূর্ণকোষ কীভাবে লিখব, অর্ধকোষ লিখলাম, এবার পূর্ণকোষ সংকেত দেখো, এবার হচ্ছে কোষ সংকেত বা কোষ ডায়াগ্রাম, ড্যানিয়েল সেলের কোষ সংকেত বা কোষ ডায়াগ্রামটা কীভাবে লিখব, এতক্ষণ যেগুলো লিখছে এগুলো হচ্ছে অর্ধকোষ, ঠিক আছে। আমরা মূলত এটা হচ্ছে কোষ সংকেত লেখার নিয়ম বলতেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোষ সংকেত লেখার নিয়ম, পুরো বিষয়টা এই বিষয়টা হলো কোষ সংকেত লেখার নিয়ম, ঠিক আছে। তাহলে জারণ অধ্যকোষ ড্যানিয়েল সেলের ক্ষেত্রে জারণ অধ্যকোষ কীভাবে লিখলাম এটা দেখলাম, বিজারণ অধ্যকোষ কীভাবে লিখলাম সেটা দেখলাম, এখন পূর্ণকোষ সংকেত কীভাবে লিখব বলো, পূর্ণকোষ সংকেতটা কীভাবে লিখব, খেয়াল করো এই অর্ধকোষ, এই অর্ধকোষ আর এই অর্ধকোষটা যোগ করে দিলে পূর্ণকোষ হয়ে যাবে, তাহলে এই অর্ধকোষের সংকেত হলো এটা, এই অর্ধকোষের সংকেত হলো এইটা, অর্থাৎ জারণ অধ্যকোষের সংকেত হচ্ছে এটা, বিজারণ অধ্যকোষের সংকেত হলো এইটা, ঠিক আছে। তাহলে দুটো যোগ করে দিই, তাহলে দেখো জারণ অধ্যকোষ লিখলাম, এই তাহলে দেখো এখানে মাঝখানে লবণ সেতু দ্বারা দুইটা অধ্যকোষ যুক্ত করা হয়েছে, লবণ সেতু দ্বারা দুইটা অধ্যকোষকে যুক্ত করা হয়েছে, সেই জন্য লবণ সেতুর জন্য মাঝখানে দুইটা খাড়া রেখা দেবো, মাঝখানে দুইটা খাড়া রেখা দেবো, তারপরে জারণ অধ্যকোষ লিখে মাঝখানে দুইটা খাড়া রেখা দেবো, এটা দ্বারা লবণ সেতু বুঝাই, তারপরে বিজারণ অধ্যকোষটা এখানে লিখে দেবো, এই হয়ে গেল কোষ সংকেত, ঠিক আছে। দুইটা কাটা দেখা হলে বুঝাই লবণ সেতু, আর যদি এটা এরকম হয় একটু খেয়াল করো, যদি এরকম হয় একটি কাটা রাখা হয় তাহলে এটা সচ্ছিদ্র দেয়াল বুঝাবে, দুইটাকেই অর্থাৎ একটা কাটা দুইটা কাটা রেখা দ্বারা লবণ সেতু বোঝাই আর একটা কাটা রেখা দ্বারা সচ্ছিদ্র দেয়াল বোঝাই, এই দুইটি কাটা রেখা দ্বারা এই লবণ সেতু বোঝাই আর একটি কাটা রেখা দ্বারা এই সচ্ছিদ্র দেয়াল বোঝাই, এই যে এই সচ্ছিদ্র দেয়াল বোঝাই, ঠিক আছে। এই যে এই একটি কাটা রেখা দ্বারা সচ্ছিদ্র দেয়াল বোঝাই, ঠিক আছে। এইভাবে কোষ সংকেতটা লিখতে হয়, এখানে চাইলে আমার দর্শকের লাগিয়ে বসাতে পারি, প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি বুঝতে পেরেছে কোষ সংকেত লেখার নিয়ম, ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে, দর্শকের লাগে এভাবেও লেখা যায়। তাহলে আমরা জানলাম কোষ সংকেত লেখার নিয়ম।